ামহমতুল্লাহ বাংলাদেশ থেকে একদিনের প্রশ্ন মহিলারা কি সর্ব অবস্থায় আজানের উত্তর দিতে পারবে এবং খাওয়ার সময় কি আজানের উত্তর দিতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ জি সম্মানিত হন প্রথম কথা হল যে সর্ব অবস্থায় আল্লাহরবুল আলমের জেকে রাজগার করা যাবে শুধু বাথরুমে গেলে সে অবস্থায় করা যাবে না স্বামী স্ত্রী যৌন মিলন অবস্থায় এই অবস্থায় নয় কিন্তু অন্য মহিলাদের মিন্স থাকাকালীন অবস্থায়ও এবং তারা যখন নিভাস অবস্থায় থাকবে এমন কি উজু না থাকলেও কোনোই সমস্যা নাই আজানের উত্তর দিতে আর খাওয়ার সময়ও আপনি স্কুল লেভেলে খাওয়া শুরু করলেন এরপরে আজান যদি শুরু হয়ে যায় আপনি আজানের উত্তরটা দেওয়া ভালো এটা একটা মুস্তাহাব বিষয় কিন্তু কেউ যদি না দেয় এটা ওয়াজেব নয় এটা একটা মুস্তাহাব বিষয় দিলে আপনি সব পাবেন না দিলে কোনো গুণা হবে না তাআলা কাজে খাওয়ার সময়ও যদি কেউ দিতে চায় দিতে পারবে দেওয়াজ ফরজ বা ওয়াজেব এমন কিছু না এটা মুস্তাহাব বিষয় অনুরূপভাবে সর্ব অবস্থায় নারীরা আল্লাহর আস্কার করতে পারবে যে কটা কথা বললাম আর ঘুম থেকে ওঠে আপনি কি উজু থাকে পুঁজ থাকে না কিন্তু আমরা কি দোয়া পড়ি না অবশ্যই দোয়া পড়ি তা যারা আল্লাহর স্মরণ করে আল্লাহ নবী ইসালাম অবস্থায় তিনি আল্লাহর জিকের করতেন কাজেই মহিলারাও তারা এই মিন্স চলাকালীন অবস্থায়ও তারা এই আজানের উত্তর দিতে পারবে কোনো সমস্যা নেই এবং আজানের উত্তর দেওয়া একটা ফাজিলত পণ্য কাজ নবী কালিম সাল আলিয়া বলছেন ইজা তুমুল নেদা ফুল ইসলাম আজেন যখন তোমরা আজান শুনবে তখন মোয়াজ্জন যেভাবে বলে ঠিক সেভাবেই বলো কিন্তু সহি বোখারি মুসলামের হাদিস রয়েছে আর একটা হাদিসে এসেছে যখন হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়াল আল ফালাহ বলবে তখন বলবেন কদ কি লা হাওলা ওলা কুয়া এটা বিল্লাহ এটা বলতে হয় যখন হাইয়া আলা সাল্লাহিয়াল আল ফালা বলে এবং আজানের পরে নবী করিমসালসলামের আরও একটা হাদিসে এসেছে সহি মুসলিমে যে যখন তোমরা আজান শোনার পর মোয়াজ্জনের মতো বলবে হ্যাঁ এরপরে তোমরা সুম্মা সল্লো আলহিয়া তারপর তোমরা আমার উপর দরুদ পড়ো হুমান সাল্লাহ আলাইয়া সোলাত আলহ আসরা কারণ যে ব্যক্তি একবার নবীর ওপর দরুদ পরে আল্লাহ রবুল্লা আলম তার ওপর দশবার রহমত করেন এরপরে সুম্মা সাল আল ওয়াসিলা এরপরে আমার জন্য আল্লাহর কাছে অসিলা কামনা করো এক কথায় যে একটা দোয়া রয়েছে যে তাহলে আমরা বুঝলাম যে আজানের উত্তর ওইভাবে দিয়ে এরপরে আপনি বলবেন زكي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تبالر بار والبن اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته أي হাদিসে এসেছে হল্লা তিল্লাহ শেফা আতিমাল কেয়ামা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নবিয়ে করিম সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়া তার জন্য বৈধ হয়ে যাবে অর্থাৎ নবিয়ে করিম আলাইহি সাল্লাম তার জন্য কিয়ামতের দিন কী করবেন সুপারিশ করবেন আল্লাহ নবীর দায়িত্বে পড়ে যাবে যে এই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আস্লাম সুপারিশ করবেন তিনি নারী হোক আর পুরুষ হোক কাজেই আমরা এই ফজিলাত পুরনো ওই আমলটি করার চেষ্টা করব ان شاء الله تعالى الله رب العالمين التوفيق وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله